অনেক ভালো, কিলগ থেকে আসছে মানে খাওয়া ভালো দেখে, কিলগ থেকে আসছে না এরকম আসছে। হ্যাঁ আজকে অনেকে খাওয়ার ইচ্ছে ছিল তো মানে আজকে আসলাম, লেট হয়ে গেছে তাও আসছে। আসলে মানে এর আগে প্রথমবার আব্বুর সাথে আসা হয়েছিল খাওয়ার জন্য, তারপর থেকে এখানে প্রায় ঘন ঘন আসা হয়, উঠা মানে যখন মন চায় চলে আসা হয় এই আর কি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা আছি অরিজিনাল আজিন নান্নার বিরিয়ানি হাউসে। তো এর অবস্থান সবাই আমরা জানি বেচারাম দেওড়ায় পুরাতন ঢাকায় চক বাজারে। এখন আমার সামনে দুইটা জিনিস আমি নিছি, একটা হলো এটা খাসির বিরিয়ানি আর একটা হলো মোরগ পোলাও, এই হলো দুটো। আর এখানে এটা হলো খাসির টিকা কাবাব। তো ওনাদের সার্ভিস শুরু হয় সকাল 7টা থেকে রাত্র 11:30 বা 12:15 পর্যন্ত চলে। তো ওনাদের তিনটে আইটেম, ওনাদের যত রাত্র হয় তত আসলে ওনাদের খাবার একটা করে কমতে থাকে। তো যারাই ট্রাই করবেন সবাই চেষ্টা করবেন যে একটু সকাল সকাল আসার জন্য, তাহলে খুব ভালো হয় এবং দিনের বেলা আসলে বেশি ভালো হয়। আর অলমোস্ট এখন রাত্র টাইম হলো 10:56, তো বুঝতেই পারতেছেন অনেক রাত্র হয়ে গেছে। এখন জাস্ট ট্রাই করব, তো দুইটা থেকে আমি জাস্ট ট্রাই করে আপনাদেরকে বলবো। আর পুরো খাবারটা দেখাইতে পারতেছি না এর জন্য সরি। তো এখন আগে মুরগির যেটা তেহরে এটা দিয়ে আগে ট্রাই করে দেখি। মুরগির রেজালা দেখাই যাচ্ছে, বিশাল বড় সাইজ রাইস। শুরু করলাম অরিজিনালের যে আসলে যে টেস্ট কোয়ালিটি আমরা যাই বলি আসলে অনেক অনেক ভালো, আসলে বলা লাগবে না যে আসলে টেস্ট কীরকম। তো যারা অলরেডি খাইছেন তারা তো জানেন, আর যারা খান নাই তারাও দেখেন আর বোঝার চেষ্টা করেন যে কীরকম টেস্ট। রোস্ট নিলাম, দুইটার টেস্টিং খুবই ভালো, মানে রোস্টও যতটুকু ভালো রাইসটাও ততটুকুই ভালো। ঝোল ঝোল টাইপের যেটা করছে এটা এটা বেশি জোস। এখন পরে খাবো, এখন আপনাদেরকে যেহেতু টেস্টের কথা বলতে হবে তো এখন খাসিটা একটু গরম গরম থাকা অবস্থায় একটু বলে দিই। মানে এটা নিই খাসির কাচ্ছি, মানে মাংসের পিস টুকরা টুকরা করে অনেকগুলো দেওয়া আছে। তো রাইসটা এমনিতে ট্রাই করি। এখানে একটা কথা বলতেই হয়, আসলে মোরগ পোলাও থেকে এটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগে, ওইটার রাইসের তুলনায় এটার রাইসটা অনেক বেশি টেস্টি। মাংসটা শুধু এমনিতে ট্রাই করি। আমরা এখন জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় দেখি যে লাল সাইনবোর্ড দিয়ে লেখা যে হাজির নান্না বিরিয়ানি, আসলে ওগুলো একটাও অরিজিনাল হাজির নান্না না। অরিজিনালের টেস্টই আলাদা, যদি অরিজিনাল এবং ভালো জিনিস খাইতে হন খাইতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করে বেচারাম দেওয়া পর্যন্ত আসতে হবে এবং হাজির নান্নাটা ট্রাই করতে হবে। তো আমি খাচ্ছি, নেক্সট আপনাদের পালা। এক কথায় অসাধারণ টেস্ট, কিছু বলার নাই স্পেশালি যে আলাদা কিছু বলবো। আমরা সচরাচর যেরকমটা আশা করে থাকি ঠিক সেরকমটা এখানে আমি আসি আমি পাচ্ছি। এখন টিকাটা একটু ট্রাই করি, ভালো কিন্তু গরম হলে বেশি ভালো হইতো, যেহেতু এখন রাত্র শেষটাতে চলে এসেছি তাই বেশি একটা মানে টেস্ট লাগতেছে না এটা। আর লাস্ট মুভমেন্টে বোরহানিতে চলে আসি, যতই যায় বলি বোরহানি ভালো বললে পুরো খাবারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর যদি পেটে জায়গা না হয় না থাকে তারপরও বোরহানি খাইলে খাইতে মন চায়, সেই রকম এক ফ্লেভার এই সেই বোরহানি। বোরহানির ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগছে, বোরহানিটা লাজবাব। তো বোরহানিটার রেটিং অনেক বেশি অনেক বেশি। এখন জাস্ট আমি খাবো আর কোনো কথা বলবো না, কারণ দুইটাই শেষ করতে হবে, নেক্সট ডে আপনাদের পালা, কারণ আমার খাওয়ার সময়। Thank you.
আপনাদের মুখ থেকে শুনি যে কিরকম না ভালো ভালো আমি দেখে তো ভালো বাদাম তুলি থেকে আমরা এদের আসছি ইসলামপুর বাদাম তুলি থেকে আমরা এদের আসছি রাত দাদা কয়টা দেখছেন ছোয়া কয়টা বসতেছি আমার নাম মোহাম্মদ জমির উদ্দিন মালিকের আব্বার নামে করা হয়েছে না উনি মারা গেছে না একজন হাজির ডান্না সাহেব ওনার ছেলে হাজি আব্দুল্লাহ বাবু মানে না না সাতটা ব্রাঞ্চ আমাদের সাতটা ব্রাঞ্চ এদিকে একচল্লিশ দিল্লি দুইটা মেন ব্রাঞ্চ নাজিমুদ্দিন রুটে আছে একটা লালবাগ আছে নবগঞ্জ বাজারে আছে এলিফেন্ট রোডে আছে সাভারে আছে মিরপুরে আছে মিরপুরে যেটা আপনার ওদিকে দুটো আছে একটা একটা নকল একটা আসল মা বিলাটা আমাদের স্বাধীনের আগের থেকে এটা